সুপ্রিয় দর্শক, ভিডিলাইভ 24 নিউজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি মোগল সম্রাট। আসন্ন 5 নং বাসাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আমরা এখন কথা বলবো মোহাম্মদ দিন ইসলাম শিকদারের কাছে। ওনার যে 2 নং ওয়ার্ড, সেই 2 নং ওয়ার্ডবাসীর কাছে আমাদের ভিডিলাইভ 24 নিউজের মাধ্যমে ওনার কিছু মনোভাব প্রকাশ করবে। আমরা এখন তার সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2 নং ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলবো। যে আমার 5 নং বাসার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আমি মনোনীত একজন মেম্বার পদ প্রার্থী। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি এই বাসার ইউনিয়নের উন্নয়ন এবং মাদক নির্মূলে আমার প্রথম ভূমিকা থাকবে। এবং আমি যে কিরকম লোক এটা আপনারা পাথরঘাটে এমন একটা লোক বলতে পারবেন না যে আমি কোনো দুর্নীতিগ্রস্ত, কোনো নেশাগ্রস্ত, কোনো ঘুষ খাওয়া, কোনো দুর্নীতিতে আমি নাই, এটা আপনারা সবাই জানেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আমি সবসময় থাকবো। আমি পাস করলেও থাকবো, আমি ফেল করলে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, গরিবের পাশে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনি কেন মেম্বার হতে চাচ্ছেন? আমি মেম্বার হতে চাচ্ছি গ্রামের সন্ত্রাস, দুর্নীতি, নেশা এবং অনিয়মকে দূর করার জন্য মূল উদ্দেশ্য আমার। 26 তারিখে যে আমরা নিকটে চলে আসছে নির্বাচনটা, সেই নির্বাচনে আপনি যখন জয় লাভ করবেন সর্বপ্রথম কোন কাজটা আমরা আশা করতে পারি আপনার কাছে? আমি যদি জয় লাভ করি সর্বপ্রথম সকল জনগণের সাথে যে আমার ভোট দিয়েছে বা দেয় নাই সকলের সাথে আমি একটা সুসম্পর্ক গড়ে তুলব এবং মিলেমিশে আমরা কাজ করব ইনশাআল্লাহ। গত যে করোনা ছিল সেই করোনার মধ্যে জনগণের পাশে আপনি কেমন ভাবে ছিলেন এটা একটু জানতে? জনগণের পাশে আমি অত অর্থবান লোক না, কিন্তু আমার ভাই ভাতে যারা এই গ্রামের সর্বোচ্চ 3 লক্ষ টাকার প্রদান করেছে এবং আমি তারপর তাদের পাশে ছিলাম, সহযোগিতা করেছি। আসন্ন 5 নং বাসাইল ইউনিয়ন পরিষদ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে 26 তারিখে আপনার প্রত্যাশা কতটুকু এবং আপনাদের এই 2 নং ওয়ার্ডবাসীর কাছে আপনার কিছু বলার থাকলে আপনি আমাদের ভিডিলাইভ 24 নিউজের মাধ্যমে বলতে পারেন? আমি আমাকে যেরকম এই 2 নং ওয়ার্ডের জনগণ আমাকে যেরকম সাড়া দিয়েছে আমি আশা রাখি আমি আমার জয়ের সম্ভাবনা 80% এবং তাদের পাশে থাকার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই এবং শেষ পর্যন্ত যেন তারা আমার পাশে থাকে এই আশা করে, এই আশা ব্যক্ত করে আমি আহ্বান জানাচ্ছি তাদেরকে, তারা যেন আমার যেভাবে আছে সেভাবে যেন আমার পাশে থাকে এবং উন্নয়ন কাজও যেন তারা আমাকে সহযোগিতা করে আমি নির্বাচিত যদি হতে পারি। জনগণের কাছে এবং ওয়ার্ডবাসীর কাছে উনি প্রত্যাশা করছেন যে উনি বিপুল ভোটে জয় যুক্ত হবেন। আশা করছি উনি ওনার বক্তব্য অনুযায়ী আপনারা যদি তাকে 26 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করেন আপনাদের পাশে আগেও ছিল, থাকবে এবং সবসময় উনি এই সুযোগটা আপনাদের কাছে চাচ্ছে। আর আমি দিন ইসলাম ভাইয়ের সম্পর্কে পাশে আরেক ভাইয়ের কাছে কিছু শুনতে চাচ্ছি। উনি খুব ভালোই মানুষ এবং গ্রামে সবসময় থাকে, সবার সাথে মানে সুসম্পর্ক গড়ে রাখে। আমি চাইবো ওনাকে সবাই যেন জয়যুক্ত করে 26 তারিখে তাকে সে ফুলের মালাটা যেন তার গলায় পরাইতে পারি, এটাই আমরা আশা করি। ধন্যবাদ দর্শক। আমরা ওনার কাছ থেকে সব কিছু শুনেছি এবং আপনাদের কাছে আমরা যারা আছেন ভিডিলাইভ 24 নিউজের মানে ভিডিওগুলো দেখেন সবাই সবসময় থাকবেন ভিডিলাইভ 24 নিউজ সত্যের সন্ধানে অবিরাম আমরা চেষ্টা করি আপনাদের কিছু দেখাতে, আরও আমাদের সবসময় আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।